আবারও দেশের বাইরের খবর ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার বিচার ও বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে নানা মানবাধিকার ও সামাজিক সংগঠনের আয়োজনে এসব সমাবেশ থেকে অবিলম্বে পুলিশি নির্যাতনের বন্ধের আহ্বান জানানো হয় জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে নিহত ছেচল্লিশ বছর বয়সী আফ্রো আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুতে শোক সংহতি প্রকাশ করে অন্যান্য দেশের মতো জার্মানিতেও বিক্ষোভ সমাবেশ করছে সাধারণ মানুষ দেশটির বড় শহর মিউনিক ফ্রাঙ্কফুটের পর বার্লিনেও আয়োজিত সমাবেশে হত্যার বিচারসহ সব ধরনের পুলিশি নির্যাতন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা দেখুন আমি নিজে একজন আমেরিকান কিন্তু আজ আমরা বার্লিনে আমাদের দূতাবাসের সামনে মিলিত হয়েছি সাম্প্রতিক সময়ে আমার দেশ যুক্তরাষ্ট্রের বর্ণবিদ্বেষ পুলিশি নির্যাতন ও সহিংস আচরণের প্রতিবাদে আমরা জর্জ ফ্রয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের চলমান বিক্ষোভের সাথে সংহতি প্রকাশ করতে এ সমাবেশে অংশ নিয়েছি এদিকে স্থানীয় ও জন্মসূত্রে নাগরিকরাও চলমান সমাবেশে একাত্মতা প্রকাশ করেছেন কিপুরিটা পুলিশের দায়িত্ব সাধারণ নাগরিকদের রক্ষা করা কিন্তু তারা যখন রক্ষার বদলে মানুষ হত্যা করে তখন রাষ্ট্রেই তার জন্য দায়ী বলে আমি মনে করি ওয়ান্টস ধ্যান জর্জ ফ্লয়েড আমার বাবা একজন আফ্রিকান আর্মা জার্মান আমার জন্ম এবং বেড়ে ওঠা বার্লিতে একজন কৃষ্ণাঙ্গ হিসেবে জর্জ ফ্লয়েড সহ বিশ্বের সব তৃষ্ণাঙ্গের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আমরা অব্যাহত রাখবো এরই মধ্যে আগামী কয়েকদিনে বার্লিন ছাড়াও জার্মানির নর্থ রানওয়েজ পালেনে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিভিন্ন সংগঠন বর্ণ নয় বরং বর্ণকে ভালোবাসলেই পৃথিবী হবে আরও মানবিক তৈরি হবে মানুষে মানুষের ভ্রাতৃত্বের বন্ধন জার্মানির বার্লিন থেকে পিঠুপড়ুয়া সময় সংবাদ